सुप्रिय दर्शक आमी आपनादेर देखाबो आमार चारटा छागल नौ मास आगे 12,000 टाका दिए किनेछिलाम एखन इंशाल्लाह एकटा खासिर बाच्चा होइछे। एई जे बाच्चाटा लाल कलर देखते पाच्छेन पाशे जे सादा लाल माइटी कलर आपनार बाच्चार मा एखन गाभिन সামনেটা সাদাটা এক দুই এক মাসের গাভিন পাশেরটা দুই মাসের গাভিন শুধু এই একটা বাকি আছে এই বেড়ির পাশে কর্নারে গাভিন হতে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে ওটা আশা করি গাভিন হবে। দেখেন গুতগুতি করছে এরা যে যার শক্তি দেখাচ্ছে। আর এদিকে দেখেন মার বাস বাচ্চার দুধ খেতে দিল না মা। তো আসলে ভালো লাগে শখের জিনিস যেহেতু যদি কেউ ছাগল গরু পোষেন তো শখের বসে পুষবেন প্রথমে অল্প দিয়ে শুরু করবেন। আমি ফার্স্টে চারটা দিয়ে শুরু করছি গরু চারটা দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ ভালোই আছি। আর 10 কাঠায় আমার এই যে ঘাসের ঘাস লাগানো আছে ইনশাআল্লাহ টুকটাক চলছে আর কি। আপনারা না বুঝে ইউটিউবে মানুষের ভিডিও দেখে যে ছাগল পালনে কোটি কোটি টাকা লাভ গরু পালনে কোটি কোটি টাকা লাভ এভাবে কারোর কথা শুনে বিভ্রান্তিমূলক ভিডিও দেখে এই ব্যবসায় নামবেন না দয়া করে। আপনাদেরকে একটা পরামর্শ দেব কারণ অনেকেই বিদেশ থেকে এসে গরু ফার্ম ছাগলের ফার্ম করে অর্থ ধ্বংস করে ফেলেছে। আসলে এগুলো শখের বসে বা পশু পাখি গৃহপালিত পশু পাখি ফার্স্টে শখের বসেই পুষতে হয় তারপর আস্তে আস্তে বাড়াতে হয় এরক সম্বন্ধে জানতে হয় টুকটাক করে। কিন্তু ধরাচটে বড় ব্যবসা 4 লাখ টাকা খরচ করে ঘর করা 3 লাখ টাকা খরচ করে ঘর করা এগুলো আসলে ঠিক না। আপনারা যেই গরু ছাগল পোষেন বা নতুন করে শুরু করেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ সবাই ভেবেচিন্তে ছোট পরিসরে শুরু করবেন। ছোট পরিসরে সাকসেস হলে আস্তে আস্তে বাড়াবেন ধরাছোটে বড় করার কোনো প্রয়োজন নাই। তো আপনারা দেখছেন আমার 4টি শখের ছাগল 3টা গাভিন 1টা বাকি আছে আর 1টার ওই যে বাচ্চা দিছে আর মা গাভিন আছে ইনশাআল্লাহ খাসির বাচ্চা। আমি একটু আপনাদের ধার থেকে বাচ্চাটা দেখাই কত সুন্দর হয়েছে খাসির বাচ্চাটা দেখতে পারছেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই।